আজান হয় নামাজে যায় না, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, চুরি করে ডাকাতি করে অন্যায় করে অপরাধ করে পাপ করে গুনাহ করে, এইরকম গুনাগার পাপী তাপি লোকেরা যখন কবরে চলে যাবে, কবরের মধ্যে 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যখন ফেরেশতা কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব যিনি, সবাই বলেন তিনি কে? এখন সবাই বলতে পারলেও কবরে কিন্তু বেনামাজিরা আল্লাহর পরিচয় দিতে পারবে না, কারণ আল্লাহকে তো প্রতিদিন 5 বার সাজদা দিত, আল্লাহর হুকুম যারা দুনিয়ায় মানত না, আল্লাহর বিধান যারা মানত না, আল্লাহর কোরআনের বিরুদ্ধবাদী যারা ছিল, তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, সে তখন চুপচাপ থেকে বলবে লা আদ্রি, আমার রবকে আমি জানি না। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? জীবন যে কাটিয়েছ কোন পথে কোন মতে? সারা জীবন যদি ইসলামের আদর্শ অনুসরণ করে কেউ জীবন পরিচালনা করে তো জবাব দিতে পারবে, কিন্তু পাপী জবাব দিতে পারবে না, কারণ সারা জীবন কোরআনের আইন ইসলামের আদর্শ বাদ দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র আদর্শের অনুসরণ করেছে, দুনিয়ার তথাকথিত নেতা নেত্রীর অনুসরণ করেছে, নবীজির আদর্শের অনুসরণ করে নাই। এই জন্য যখন বলা হবে মা দিনুকা, বলবে দিন কি আমি জানি। এরপরে বলা হবে, কোন কোন রেওয়ায়েতে এসেছে নবীজির চেহারা মুবারক দেখানো হবে, বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, উনাকে কি চিনো নাকি যাকে তোমাদের জন্য পাঠানো হয়েছিল, অথবা বলা হবে মান্নাবিয়ুকা, তোমার নবী কি? যারা সারা জীবন নবীর আদর্শের সাথে দুশ্মনী করেছে, নবীর ওয়ারিস আলেমদেরকে যারা জঙ্গিবাদী বানিয়েছে, আলেমদের উপরে যারা নীরব নির্যাতন করেছে, নবুয়তের আদর্শের বিরুদ্ধে যারা সারা জীবন কাজ করেছে, তারা বলবে নবী কি? নবী ও আমি চিনি না। আরে, 3টা প্রশ্নের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে? একজন পরীক্ষার্থী ধরেন এসএসসি পরীক্ষা সামনে, পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষার হলে গিয়ে উত্তর যেমন দেওয়া যায়, ঠিক তেমনি দুনিয়া ইসলাম মতো চললে কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। সারা বছর পড়াশোনা নাই, পরীক্ষার হলে গেলে যেমন প্রশ্নের উত্তর দিতে পারে না, ঠিক তেমনি ভাবে সারা জীবন যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, ফেরেশতার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে বলছিলাম কবরের মধ্যে পাপী তাপি লোকেরা 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। নাম্বার ওয়ান, কবরের প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। 2 নাম্বার হলো যখন তারা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন আন কাযাবা আব্দি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আল্লাহ তখন বলবেন ফা আফরিশু লাহু কবরাহু মিনান নার, আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আল্লাহ বলবেন এই ব্যক্তিকে তোমরা জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরাইয়া দাও। 4 নাম্বার হলো আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিক থেকে একটা দুয়ার তার জন্য খুলে দাও, যাতে করে জাহান্নামের অগ্নিশিখার একটা হাওয়া তার কবরের দিকে আসতে পারে। 5 নাম্বার হলো আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানাইয়া দাও। এমনি তো কবর করি আমরা 3.5 হাত, কিন্তু বেঈমান পাপী তাপীর কবরকে আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানিয়ে দাও, কবরের 2 পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে, শরীরের 1 পাশের হাড্ডি গুড্ডি অন্য পাশের হাড্ডি গুড্ডির সাথে এভাবে মিশে যাবে, এই রকম করে তার উপরে শাস্তি থাকবে। কেমনে নামাজ ছাড়েন, কেমনে গুনাহ করেন, সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন, কবরের ভয় কি একবারও দিলে আসে না। 6 নাম্বার হলো আল্লাহ বলবেন
আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে আরো বেশি অন্ধকার বানায়া দাও। দেখবেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে তো কোনো লাইট নাই, মোমবাতি নাই, আলো নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন কবর তো এমনি অন্ধকার, আরো বেশি অন্ধকার তার জন্য বানায়া দাও। সাত নম্বর হলো আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহ বলবেন একজন ফেরেশতা নিয়োগ করো, যেই ফেরেশতা এই কবরের পাপিতাপির উপরে আঘাত করবে, লোহার হাতুড়ে দিয়ে, লোহার মুগুর দিয়ে ফেরেশতা পিটাবে। আহারে ফেরেশতার সেই লোহার হাতুড়ে বা লোহার মুগুর দিয়ে ফেরেশতা যখন পিটাবে, আল্লাহর নবী বলেছেন ফেরেশতা তার ওই হাতুড়ে দিয়ে যদি উহুদ পাহাড় কিংবা পৃথিবীর বড় কোনো পাহাড়কে একটা বাড়ি মারে, ওই পাহাড় সঙ্গে সঙ্গে ধুলা বালুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আকবার। একটা আঘাত যখন করবে, 70,000 মাটির 70,000 গজ নিচে পর্যন্ত গিয়ে ওই লোকটা পৌঁছাবে, আবার উঠাবে, আবার মারবে, এই রকম করে শাস্তি চলবে। আট নম্বর হলো কবরের মধ্যে তাকে বিভিন্ন রকমের আযাবের সুসংবাদ দেওয়া হবে। নয় নম্বর হলো পাপ ভেদে ভিন্ন ভিন্ন শাস্তি বিভিন্ন কবরে চলবে। বেনামাজির একরকম শাস্তি, কাফিরের একরকম শাস্তি। যেমন হাদিসে এসেছে কাফিরের কবরে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে। সুদখুরের একরকম শাস্তি, জেনার শাস্তি একরকম, লুটপাটের শাস্তি একরকম, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি আরেক রকম। যার অপরাধ যেমন, কবরের মধ্যে শাস্তি চলবে তেমন। 10 নম্বর ভয়াবহ পরিস্থিতি হলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তাকে বলা হবে, সকাল সন্ধ্যায় বলা হবে, হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। হে পাপী বান্দা, শোন, কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত এই কবরই হলো তোর বাসস্থান। কবরের মধ্যে এই 10টা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জুড়ে বলেন বাঁচতে চাই কি চাই না? দুনিয়ায় যদি গুনাহ করে যান, পাপি তাপি হয়ে কবরে যান, কবরের মধ্যে মোট শাস্তি আছে কয়টা? আরো জুড়ে কয়টা?